আসসালামু আলাইকুম। তো আমরা যে যাব পাখির রাজ্যে, যেখানে অনেক পাখি আছে, তার আগে বলে রাখি এটা হচ্ছে ভৈরব নদী, যেহেতু ঘাট খনন হচ্ছে। আর ওই কোলে অবশ্যই আপনার স্কুপিটারগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যাব পাখির রাজ্যে, আর এই তিন ছেলেপুলে কী করছে সেটা জানবো। এই তোরা পাখি ধরছিলি কেন ওখানে? তা কী হয়েছে মানে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, আমি বলছি এখানে দাঁড়া। তোমরা সব পাখি ধরছিলে কিসের জন্য এখানে? এই যে একটু খেলা খেলা না, পাখি ধরার কারণ কি? পাখি ধরার কারণ পোষা না, পাখি পাখি নাই পুষবা, ঠিক আছে, পাখির কি বাসা নেই ওদের? তো বাচ্চা গুন্দ আছে, ডিম আছে, সেগুলো নিয়ে যেতাম। কেন নিয়ে যাবে? কেন পুষতাম? পুষবা না, বাড়িতে বিয়ে করে বউকে পুষবা, পাখি পুষার বাদ দিয়ে। সময় হয় না আমাদের। জাল আছে কাছে? জাল আছে? আলো কুড়া দেখি। হ্যাঁ, বাসা কোথায়? বাসা কালিয়াবকে। কালিয়াবকে তো পাখির গায়ে একটা হাত দিবে না, বল দিলাম, বুঝে গেছে? যা দরকার তাই করবো, কেন তো পাখির গায়ে হাত দেবে না। এই নিয়ে পাখি পা, যার পাখি ধরে, টিয়া পাখি যে পাখি ধরে তাদের কে জানো তো? হ্যাঁ, তাদের জেল, যাদের জেল হয়, জরিমানা হয়, এবং প্লাস তাদের অনেক কিছু করা যায়, বুঝে গেছে? তো নেক্সট টাইম এরকম পাখি ঘুঘু হোক থেকে শুরু করে কবিতর ঘুঘু যে মাঠে ধরবে না। ওকে, আর আমি যা আসেন পাখির ভিডিও করবো বলে আসলাম। তো আপনারা দেখছিলেন ছেলেপিলেগুলো পাখি ধরতে এসেছিলো। তো আমি এখানে এসেছি পাখির রাজ্যে, তো আপনাদের দেখাবো পাখিগুলো সবচেয়ে কোথায় ভালো বাসা বেঁধেছে। চলুন আমি আপনাদের দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তো স্কিপ করবেন না। আর পাখিগুলো অবশ্যই দেখাবো, আপনারা জেনে থাকেন আমরা যেহেতু বলি শালিক পাখি, বা এখানে সব রকম পাখি আছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পাখিগুলো আস্তে আস্তে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। তো অনেক অসংখ্য পাখিতে মাটির তলায় বাসা করেছে। তো তো আপনার স্ক্রিন অবশ্যই দেখতে পাচ্ছেন যেগুলো এই যে গর্ত গর্ত হয়ে আছে, এগুলো সবই এর ভেতর আছে পাখির বাসা। তবে একটা সাবধান আপনাদের বলে রাখি, এই গর্তের ভেতরে অনেক সাপ থাকে, এই গর্তের ভিতরে সাপ থাকে। কেন সাপ থাকে? দেখা যাচ্ছে পাখির বাচ্চা আছে বা ডিম আছে, সাপ তখন যায় ওই ডিম বা বাচ্চা খেতে। তো তার আগে আপনাদের বলে রাখি সাবধান। হ্যাঁ, তো আপনারা অবশ্য গর্তগুলো দেখতে পাচ্ছেন, তো এখন পাখি বাসা এটা করেনি। ভেতরে বাসা করিনি, তো অনেক গহীন করেছে গর্তগুলো। তো আপনারা অবশ্যই উঁচুতে দেখতে পাচ্ছেন পাখিগুলো, কতগুলো পাখি আছে এখানে সব বাসা বেঁধেছে। তো পুরো এরিয়াতে পাখির গর্ত, বাসাটা সবচেয়ে ভালো, কারণ ঝড় নেই, ঝড়েও দেখা যাচ্ছে ভেঙে যাবে না, পানি হলে ঠিক পানি উঠবে, এছাড়া কিছুই না। তো আপনার শুধু পাখিগুলো দেখতে থাকেন, অসংখ্য পাখি এখানে বাসা বেঁধেছে। তার আগে বলে রাখি আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই বলে রাখি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কত পাখি, যেহেতু ভৈরব ঘাট খনন হচ্ছে, তো ওখানে দেখা যাচ্ছে অসংখ্য স্কুপিটার আছে, আপনি স্ক্রিন হচ্ছে দেখতে পাচ্ছেন। তো ওই স্কুপিটার দেখতে এসে দেখা যাচ্ছে এরা পাখির রাজ্যে চলে এসেছে পাখিগুলো ধরার জন্যে। সেটা তো আমি ভালোই কথা বলতে পারি না। উড়দে উড়দে পাখি বন্ধু উড়দে, এটা নিয়ে আরেকটা দ্বিতীয় পার্ট হবে। তো সেদিন আপনারা দেখবেন যে পাখির বাচ্চা দেখাবো, ডিম এবং বাচ্চা সহ। ধন্যবাদ সবাইকে।